1997 সালে তো ঘরে বসে বসে ভাবতাম যে হাউ টু কন্ট্যাক্ট উইথ মাই গার্লফ্রেন্ড, কে বললো সফলতা আসে না? অবশ্যই প্র্যাকটিস আর অধ্যবসায়ের মাধ্যমে সফলতা আসতে বাধ্য যদি আপনি আমি লেগে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাইনিজ এক যুবক, তার এক প্রেমিকা থাকতো তার বাড়ি থেকে বহু দূর। সে যখন তার প্রেমিকার সাথে দেখা করতে যেত পুরো দিনটাই মাটি হয়ে যেত, মানে 10 থেকে 12 ঘন্টা সময় লাগতো তার প্রেমিকার কাছে পৌঁছে আবার বাড়িতে রিটার্ন আসতে। এটা 1997 সালের ঘটনা। তো তিনি ভাবতে লাগলেন যে কি করে বাড়িতে বসে আমার ওই প্রেমিকার সাথে কন্ট্যাক্ট করা যায়, প্রেমিকাকে আরও ক্লোজে আনা যায়, রুমে বসেই একটু কথোপকথন একটু দেখাশোনা করা যায়। ভাবতে ভাবতে সে শুনল যে আমেরিকায় ইন্টারনেটের প্রচলন শুরু হয়েছে এবং সেখানে নাকি অনেক টেকনোলজি উন্নত। তো চায়না আর আমেরিকা বুঝতে পারছেন একটা তু তু মেয়ে মেয়ে তো লেগেই থাকে। তো সে ভিসার জন্য অ্যাপ্লাই করলো যে আমি গিয়ে আমেরিকায় গিয়ে সেখানে টেকনোলজিটাকে শিখবো এবং এমন কিছু বানাবো যাতে করে আমি আমার প্রেমিকাকে কাছে আনতে পারি, মানে ঘরে বসে। সে ভিসার জন্য অ্যাপ্লাই করলো, ভিসাটা রিজেক্ট হয়ে গেল এবং সে ভিসায় বারবার লিখছিল যে সে এই ধরনের টেকনিশিয়ানের কাজ করতে চায়, কিন্তু আমেরিকা মানে বুঝতেই পাচ্ছেন তারা তো বাইরের তেমন কাউকে অ্যালাউ তেমন করে না। অবাক হয়ে যাবেন শুনলে যে সেই ছেলেটা আটবার ভিসা অ্যাপ্লাই করেছে, 8 বারই তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, তারপরে 9 বারের বেলায় সে ভিসা পেয়েছে। ভিসা পেয়ে আমেরিকা চলে গেল এবং একটা কোম্পানিতে জয়েন করলো, যে কোম্পানির নাম হচ্ছে ওয়েবএক্স। সেখানে জয়েন করে কাজ করতে শুরু করলো, খুব মনোযোগ সহকারে কাজ করলো। আর এদিকে প্রেমিকা বাড়িতে রয়েছে, তাকে কি করে ক্লোজে আনা যায়, ঘরে বসে তার সাথে ভিডিও কনফারেন্স করা যায়, তার প্রতি তার মনোযোগ লেগেই থাকলো। এভাবে দীর্ঘদিন যখন সে কাজ করতে শুরু করলো, প্রায় 10 বছর কাজ হয়ে গেল, তারপরে সিসকো নামের একটা কোম্পানি ওয়েবএক্সকে কিনে নিল। অর্থাৎ ওয়েবএক্স কোম্পানি প্লাস ওয়েবএক্সের যত ওয়ার্কার ছিল সবাইকে কিনে নিল। সম্ভবত 2007 সালে সেই ছেলেটা চলে গেল সিসকো কোম্পানিতে। সেখানে গিয়ে সে কাজ করতে শুরু করলো, কাজ করতে করতে তার মাথায় আইডিয়াটা আসলো। সে 1997 সালে তো ঘরে বসে বসে ভাবতাম যে হাউ টু কন্ট্যাক্ট উইথ মাই গার্লফ্রেন্ড, আমি কি করে আমার গার্লফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট করবো বাড়িতে বসে। তো সে কাজ করতে করতে অনেক সুদক্ষ হয়ে পড়েছে, হাল এখনও ছাড়েনি, এখনও সে তার প্রচেষ্টা চালিয়ে যায় কি করে কন্ট্যাক্ট করা যায় বাড়িতে বসে, রুমে বসে। তারপরে সে একটা ভিডিও কনফারেন্স করার জন্য একটা সফটওয়্যার আবিষ্কার করে ফেলল। আবিষ্কার করার পর সিসকো কোম্পানিকে বলল এটা আপনারা লঞ্চ করুন, এর মাধ্যমে ইন্ডিভিজুয়ালি মানুষ একে অপরের সাথে কন্ট্যাক্ট করতে পারে। যদিচ সিসকো এমন একটা কোম্পানি ছিল যার মাধ্যমে বিভিন্ন বড় বড় কোম্পানির ডিলস যেগুলো হতো সেগুলো কিন্তু আপনার এর মাধ্যমে হতো, মানে ভিডিও কনফারেন্স, আর ওরা ঠিক করে দিত বিষয়টা। তো সেই ছেলেটার এই কথাটাকে তারা রিজেক্ট করে দিল, কারণ সে একজন ওয়ার্কার, লেবার। 2011 সালে সে ভিডিও কনফারেন্সের সিস্টেম সেটা বানিয়েছিল, তো সেটা তারা রিজেক্ট করে দিল। সে রাগ করে সেই কোম্পানিটাকে ছেড়ে দিল 2012 সালে। 2012 সালে ছেড়ে দিয়ে সে একটা নিজের কোম্পানি খুলল এবং খোলার পরে তার সাথে সিসকোতে কাজ কর্মরত কিছু ব্যক্তি ছিল, তাদের মধ্যে কেউ কেউ তার কোম্পানিতে জয়েন করল। জয়েন করার পর এই কোম্পানিটা অনেক বড় হয়ে গেল এবং শুনলে অবাক হয়ে যাবেন যে আজকের ডেটে, মানে 2020 সালে, এই 2020 সালের এটা নভেম্বর মাসে এসে বলছি, যে সেই ছেলেটার যে কোম্পানি বা সে যে সফটওয়্যারটাকে লঞ্চ করেছিল এই বিশ্বব্যাপী, তার কোম্পানিটা আজকে পৃথিবীর সমস্ত কোম্পানির অন্যতম একটা জায়গায় পৌঁছে গিয়েছে। তার 2020-র সময়ে এসে মানে মার্কেট ভ্যালু $48 বিলিয়ন তার ক্যাপ বর্তমানে। ইয়াস, সেই ছেলে 1997 সাল, 2020 সাল, লাগাতার সে অধ্যবসায় করেছে, পরিশ্রম করেছে, ভিসা 8 বার রিজেক্ট হওয়ার পরেও সে গিয়ে সফলতা অর্জন করার জন্য, প্রেমিকাকে কাছে পাওয়ার জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে সে তৈরি করে ফেলেছে তার নিজের কোম্পানি। কে বলল সফলতা আসে না?
অবশ্যই প্র্যাকটিস আর অধ্যবসায়ের মাধ্যমে সফলতা আসতে বাধ্য যদি আপনি আমি লেগে থাকি। জানেন সে সফটওয়্যার নাম হচ্ছে জুম, আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। এবং সেই ছেলেটার নাম হচ্ছে অ্যারিক, মিস্টার অ্যারিক। গোটা পৃথিবীর যত বড় বড় কোম্পানি রয়েছে তার মধ্যে 7 নম্বরে সম্ভবত এই জুম রয়েছে। সো আপনি হাল ছাড়বেন না, লেগে থাকুন, অবশ্যই আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ একদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।